DJ Bobby, do shy number 4. উত্তর মন্দির দেখি আমরা ফিরে চলে যাবো ব্রহ্মলোকে। উত্তর মন্দির হবে আমাদের শেষ পরিদর্শন। উত্তর মন্দিরে এখন আমি কিছুক্ষণের জন্য যাব নিদ্রায়। রাজা ঘুমিয়ে পড়েছে। এইবার ওই রাজার মুন্ড ধরে পদ দিয়ে আমি রক্ত চুচে খাবো। না বাবা না, এমন কর্ম করো না। রাজা মরে গেলে আমার পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবে কি? এক কাজ করো ওলা ছোলা, ওই রাজার কি এই মুহূর্তে ওনার রাজাকে গিয়ে ঘুম থেকে জাগিয়ে দেওয়া। চাও বাবা চাও। ওলে
করা ছেলা ওইভাবে রাজা চাকবি না অগজনারে রাজা জাগাতে গেলে তুমি ওকে ঘন্টা লাগবে ওইভাবে কেউ কাউকে জাগায় অগজনারে তুমি রাজাকে ঘুমের ঘরে দেখা দাও মা বেশ আজ আমি স্বপ্নে দেখা দেব স্বপ্নে দেখা দিয়ে ওই রাজাকে জাগিয়ে তোলো আর যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিতে চায় আমি ওকে চিবিয়ে খাবো বেশ ভাবে বেশ তোমরা একটু সরে দাঁড়াও আমি জাগিয়ে দেব বিরাট বিরাট আমার ডেকে সাড়া দিচ্ছে না বেশ বিরাটকে তো আমার জাগাতে হবে আজ গা তোলো বে স্বপ্নে যাহিরি স্বপ্নে দেখা দিল সবুজ মাসি আমি ঘুমের ঘরে তো স্বপ্ন দেখলাম রাজ্যের মধ্যে কাটা মাথা থই থই করে নাচছে রক্ত নদী নালা বয়ে যায় হে যেন রাক্ষসে এই রাজ্যের মধ্যে প্রবেশ করেছে জানা হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি না কেন আমি এই মন্দির থেকে পালিয়ে যাই কে তুমি নারে বিনা অনুভূতি কেন মন্দিরে প্রবেশ করেছো সত্য পরিচয় আমাকে চিনতে পারছিস না বিরাট চিনতে পারেনি ও বিরাট আমি সেই
ও সেই মহামায়া মহামায়া ওরে জাগি না চাই পুষ্পাঞ্জলি দিয়ে তুমি আমাকে মা বলে ডাকো বিরাট পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকি বিশেষ সময় আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবে শোন বিরাট শোন তাছাড়া আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকলে প্রাণ ভরে আশীর্বাদ করে ফিরে যাবো তাছাড়া রাজ্য ফলে ফলে ভরে উঠবে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমাকে একটিবারের জন্য মা বলে ডাক বিরাট আমি যদি প্রাণ ভরে আশীর্বাদ করে ফিরে যাবো ব্রহ্মলোকে শুনতে পাস না আমার বাড়ি আমি আগে বলেছি আবারও বলছি কোনোদিন দেব না তোর চরণে পূজা ফিরে যা শোন বিরাট শোন তুই যতক্ষণ আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি ওরে বিরাট আমি এই মন্দির হতে আমি এক পাও কোথাও যাব না শোন বিরাট শোন আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে স্বীকার কর বিরাট কি বললে নারে আমি যদি না তোমারই চরণে পুষ্পাঞ্জলি দিই তাহলে আমারই মন্দির ছেড়ে যাবে না না বিরাট তাহলে তুমি পুজো নেবে হ্যাঁ বিরাট আর আমি তোমারই চরণে পুজো দেব বিরাট কেন দেব না আমি যদি না পুজো দিই তাহলে মন্দির ছেড়ে তো যাবে না না বিরাট তবে হ্যাঁ কেমন ভাবে পুজো নেবে এসো আমার সম্মুখে দেব তোমার যোগ্য পূজা শুধু পূজা নয় আমার পূজার কয়েকটা বিধান আছে বিরাট আবার কি ওরে বিরাট আমার পূজাটা হলো চার প্রকারের পূজা চার প্রকারের পূজা হ্যাঁ চার প্রকারের পূজা এই চার পূজার নাম কি মানসিক মানসিক সাত্ত্বিক তামসিক আর রাজসিক আচ্ছা বলে তো মানসিক পূজা মানে কি মানসিক পূজা না কেমন জানিস বিরাট দন্ত দিন ধারণ করে প্রতি বছর নেই আমার চরণে পুষ্পাঞ্জলি দিই যে সমস্ত নরগণ আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকে সেটাই হলো মানসিক পূজা আর সাত্ত্বিক পূজাটা কেমন জানিস সাত্ত্বিক পূজাটা যে দুপোটা নয়নের বাড়ি দিয়ে আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকে সেটাই হলো সাত্ত্বিক পূজা আর তার পরের ধাপ আর একটি পূজার কথা বলো দেখি তুমি না রাজা তাই তোমার রাজ পূজা করা কর্তব্য তোমার তো রাজ পূজা করতেই হবে তাই বলছি রাজ পূজা করতে গেলে কি কি লাগে জানিস বিরাট কি পূজা সরি বিরাট সর আমি অল্প অল্প করে বলবো আর তুই শুনে নিস বিরাট যেভাবে বলবো সেই মতো আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি বিরাট আমি যাওয়ার পূর্বে তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করে ফিরে যাবো ব্রহ্মলোকে সরি বিরাট সর কপুরের খড়ি ডালা পদ্ম আদি পাকা কলা ইচ্ছে গেল খাইতে মাংস লক্ষ্য চরি রাজহংস হাজারি কুড়ি পর্ব
অনেক কিছু তো বললে, তো বুড়ি মানুষ এতগুলো জিনিস খাবে কিভাবে? হ্যাঁ তাহলে অল্প অল্প করি, আজ অল্প অল্প করে বলবো। তুই শর্মি বিরাট, অল্প অল্প করি কই, রাম ছাগল কাহন নয়, মহিষ দেবী হাজার দশ, ইয়া হলো হই বস, চাল কলাই ভাজা দেবী মন আর চারিক, দন্তহীন বিদ্যালীর বাপচি মাইতে নারী, লক্ষ জোড়া ধুলো নারিকেল ধুলো গঙ্গার জল, আর 80 লক্ষ মনে ঘৃত মধু, লক্ষ জোড়া কাপড়। তাই দেখে বিলম্ব করো না, এসে দেবো তোমায় যজ্ঞ পূজা, এসো আমায় সন্মুখে। বিরাট বেশ, বিরাট বেশ, আজ আমার চরণে পুষ্পাঞ্জলি। এই ক্ষণকাল করো অপেক্ষা, আমি তোমার জন্য পূজা নরক আনছি, এইখানে তুমি অপেক্ষা করো। বেশ বিরাট বেশ। পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবে, আজ আমি পুষ্পটা নিয়ে চলে যাব আমার আমার পুত্র ছড়ার কাছে। আজকে বড় আনন্দের এই কথা, আমার ছড়া আমার জন্য অপেক্ষা করে বড় বিক্রেতলে আজ কতই না চিন্তা করছি, আমার ছড়ার কাছে আমি ফিরে যাব। কি ভাবছো তুমি? আমি নিষ্ঠুর? না না, আমি দেবো তোমার চরণে পূজা, বিলম্ব করো না, এসো আমার কাছে, দেবো তোমার পূজা। তবে হ্যাঁ, এমন পূজা দেবো না জন্মে পূজা কোনো দিন তুমি পাও না। করছে নারী আমি দেখছি, এমন রূপ তো দেখি নাই কখনো। এই নারী আমার রাজ্যের মধ্যে যখন প্রবেশ করেছে, রাজ্য অসতালে চলে যাবে। তবে এই নারীর এমন শিক্ষা দেব যা জনমে কোনোদিন পায়নি। নারী আগে আয়, দেব তোর তুই আমার সন্তান না, আজ তুই পূজার পরিবর্তে আমাকে সাথে
রান্না করে আমি কি বা দিয়ে যাবো জানি আমি চৌষটি বেদি বসন্ত ছড়িয়ে দিয়ে যাবো প্রাণের যদি ভয় থাকে তাহলে ফিরে যা মন্দির হতে না হলে তোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবো শোন বিরাট শোন তাই যদি হয় তোর অহংকার নিয়ে থাক তোর এই রাজ্যের মধ্যে আজ থেকে চৌষটি ব্যাধি বসন্ত ছড়িয়ে গেলাম ওরে বিরাট যতদিন আমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি ওরে বিরাট আজ থেকে তোকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি আজ থেকে তুই সাবধান সাবধান বিরাট অভি সাব অভি সাবের কথা শুনলে আমি দিয়ে গেলাম অভি পালিয়ে গেল পালিয়ে গেল কানে পালিয়ে গেল কানে ওরে কানে এত যদি প্রাণের ভয় থাকলো তোর তাহলে কেন পালিয়ে গেলে আর এক মুহূর্ত দেরি করলে এই চা ভোগ দিয়ে তোর শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিতাম আমি আরে বলে গেলি অভিশাপ আমি ভাববো না আছে আমার মহাপাত্র মহাপাত্রকে ডাকবো ভানুর তুমি বললে সাপ আরে মূর্খ অভিশাপ এই মাই মহারাজ আপনার মনে হয় খাওয়ার তিরকুটি হয়েছে আমি রাজ্যে রাজা আমার খাওয়ার তিরকুটি হয়নি ভানুরাম এক বুড়ি এসে বলে গেল বিরাট রাজা প্রভাতে উঠে করিবে সেই তলা মোজা বুঝে গেছি বুঝে গেছি এই দুপুর বেলা তুমি খেলে ডাল ভাত আর খেলে ঢেঁড়স ওই ঢেঁড়স যেই সময় গালের মধ্যে তুমি ঢুকিয়ে দিলে ওরে মূর্খ শুনে রাখ আমি রাজ্যের রাজা আর তুই হলিস আমার প্রজা আমার মুখের সামনে ভুল ভাল বলবি না আমি তোমায় কেন ডেকেছি জানো এইবার বুঝে গেছি বুঝে গেছো তোমার ঘুমের দেরি বেশি কি বললে ভাড়ুরাম এই ধরো এক পা গুটিয়ে আর এক পা ছাড়িয়ে এইটা হলো গিয়ে ঘুমের এক পা ঘুটিয়ে আর এক পা ঘুরিয়ে এটা ঘুমে দেরি বেশি হয় না এদিকা এদিকা তোর দ্বারা কোনো কাজ হবে না তুই যা নগরীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে এগিয়ে চার করে ঝাড়ি পেটে দিবে বলবে রাজ্যে যে করিবে পোচা বড়ির পূজা তাকে তিন দফা কর্মসূচি পালন করতে হবে কর্মদোষী প্রথম দফা হলো কি জানে তার বুকে পাথর চাপিয়ে দেওয়া হবে দ্বিতীয় দফা হলো তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হবে আর তারপর হলো তার চোখ দুটো বন্ধ করে না হবে আমার মনে থাকে ইস বলে কিনা নাকি ঢেড়ি বেঁধে দিয়া কি বলে গেল কি বলে গেল কেন আমার রাজার দেশে আমি বাস করি রাজা আমার থেকে ভয় করে মাঝে তুই কি প্রমাণ দেখেছিস তুই কি প্রমাণ দেখেছিস ও আমার আনন্দ করে একটুখানি বলেছে মালিকরা তুই যা গিয়ে একটু গিয়ে ঢের বেটে দিয়া রাজা আমার দেখলি ভয় পায় কারণ জানিস আমি রাজার হচ্ছে প্রধান সেনাপতি এই চল
ঢেড়িটা পিটে দিয়ে আসি চ যা লাগালে বুঝবে আরে আজটা এরকম হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, তাহলে চল যাই। শুনুন শুনুন নগরবাসীগণ, ঘোড়া ছাড়া হবে কি? ঘোড়া ছাড়া বলে দিন তো, ঘোড়া ছাড়া নয়, এক বছর বন্ধ আছে। ঘোড়া ছাড়া নয় তো তা কি? এই বল খেলা কেন, বাজে কথা বলবি না। কি যেন বলে গেল বলে গেল বলে, হ্যাঁ মনে পড়েছি। শুনুন শুনুন নগরবাসীগণ, কাবাডি প্রতিযোগিতা, কাবাডি প্রতিযোগিতা তবে কি না? তুই কথা বলেনি মহারাজ। কি বলেছে? ও বাবা রে আমার আবার ভুলো মন, কি বলতে কি বলে ফেলবো আমার তার ঠিক নেই। আচ্ছা আমি বলছি, ও এই কথা বলেছে তা? শুনুন শুনুন নগরবাসীগণ, ঘরে ছাড়া হবে না, মই ছাড়া হবে। ভাই তোর কাছে হাত জোর করেছি, তুই একটু চুপ কর, বলবি তো কথাটা? আমার মনে তো করছি। শুনুন শুনুন নগরবাসীগণ, কি হলো কি হলো? আজ থেকে কেউ ঘুমাবেন না। এই কথা বলেছি, সবাই জেগে থাকবে, সবাই তো মারা যাবে। হ্যাঁ তো কোথায় শুয়ে থাকিস তুই যেন? কি? হ্যাঁ মনে পড়েছে। শুনুন শুনুন নগরবাসীগণ, মহারাজের আদেশ, কেউ বাথরুম ঘরে যাবেন না। বাথরুম ঘরে না গেলে পেট ফুলে মারা যাবে। কি বলে গেল বল, জিজ্ঞাসা করে আইবো? জিজ্ঞাসা করছি, তুই যা যা, তুই যা গিয়ে জিজ্ঞাসাটা করে আয়। এমন বার মারবে না, সাত দিন মনে রেখে দেখিস। আমার দিকে ভয় পায়। কি যেন বলে গেল, কি যেন কি ব্যাপার কি? আচ্ছা দাদা তোমরা এখানে কি করছো? আমরা গান করতে এসেছি। গান করছো? হ্যাঁ। ভালো ভালো, কি গান করছো গো? মা শীতলা। কি? মা শীতলা। কে কি? হে কি শীতলা বলে গেছি, বলে গেছি। কি বলে গেছি? মনে পড়েছি, ওই শৃঙ্খলার পূজা বন্ধ। ও তোমার মনে থাকে না? হ্যাঁ কেউ বলে দিলে তোমার মনে আসে। শুনুন শুনুন নগরবাসীগণ, শিগণ আজ থেকে ওই শৃঙ্খলার পূজা বন্ধ। ঠাকুর সিং আছে, যদি কেউ শৃঙ্খলার পূজা করেন প্রথম দফা টেনে নিয়ে কারাগারে যাবে। টেনে নিয়ে কারাগারে? হ্যাঁ। তা বেঁচে থাকবে তো? দ্বিতীয় দফা বুকের ওপরে পাথর চাপিয়ে দেওয়া হবে। বেঁচে থাকবে, বেঁচে থাকবে। ও ঠিক আছে, ও ঠিক আছে, তুমি যেরকম যন্ত্র ওর। তৃতীয় দফা, হ্যাঁ তার নয়ন দুটো উপড়ে ন হবে। হ্যাঁ তবে তো বেঁচে থাকবে, নয়ন উপড়ে নিলে বেঁচে থাকবে। সে অন্ধ হলে বেঁচে থাকবে না? চতুর্থ দফা, কে তার বুকের ওপরে পাথর দিয়ে ভালো করে চেপে নিলে দেওয়া হবে। বুকে পাথর চাপা দিয়ে মারা যাবে? শুলে চাপানো হবে, এবার মারা যাবে। তাহলে সবাই মনে থাকবে? হ্যাঁ সবাই মনে থাকবে। আমি চুরি করিনি, আমি পাগল লাগো, আমাকে ফেলো না, আমাকে ছেড়ে দাও। দয়া বলো কি অপরাধ করেছিলাম তোমার চরণে, এমন ভাবে আমাকে সর্বশান্ত করে দিলে, আমাকে পথের ভিখারি করে দিলে, কেন কেন দয়া ভাই, কেন আমাকে এভাবে সর্বশান্ত করে দিলে, কেন কেন দয়া ভাই। আমি পথের পথি তপ্ত মানুষ পথে, মাথা খুঁড়ে দয়াল কত
কেঁদেছি পিপাসা জল শুধু চেয়েছি দয়া পিপাসা জল শুধু চেয়েছি আমি পথে মাথা খুলে দয়াল কত কেঁদেছে পিপাসায় জল শুধুছে দয়া পিপাসায় জল শুধুছে কেন আমার বাবা আমার সর্বশান্ত করে দিলে দেখা দাও দয়া জীবনে সুখ আমি খুঁজিনি নীলাকাশে চাঁদ আমি চাইনি জীবনে সুখ আমি খুঁজিনি নীলাকাশে চাঁদ চলেছে পিপাসায় জল শুধুছে দয়া পিপাসায় জল শুধুছে পাশানে বলে ফোটাও শুনেছি আমি অহল্লায় তার প্রমাণ পেয়েছি তুমি পাশানে বলে ফোটাও শুনেছি আমি অহল্লায় তার প্রমাণ পেয়েছি আমি ডাকি পিপাসায় জল শুধুছে দয়া পিপাসায় জল শুধুছে চলেছে পিপাসায় জল শুধুছে দয়াল পিপাসায় জল শুধুছে আমি পথে পথে খয়ে তপ্ত বালুর পথে মাথা তুলে দয়াল কত কেঁদেছে পিপাসায় জল শুধুছে দয়াল পিপাসায় জল শুধুছে দয়াল পিপাসায় জল শুধুছে
কেন এমন ভাবে আমাকে সর্বশান্ত করে দিলেন কেন এমন ভাবে কেন আমাকে সর্বশান্ত করে দিলে না আমি আর ফিরে যাব না আমি দেশে ফিরে যাব না কে আমি দেশে ফিরে গেলে কেউ আমাকে বলবে দেব আমার সন্তানকে ফিরিয়ে দে কে বলবে দেব আমার স্বামীকে ফিরিয়ে দে আমার এই জীবন আমি আর রাখবো না আমার এই জীবন আমি এই নদীর জলে আমি এই নদীর জলে বিসর্জন দেব কে আমায় মাতৃকণ্ঠে বারবার দেবা দেবা বলে ডাকে কে তুমি কে তুমি সত্য পরিচয় দাও কেন ডাকছো তুমি আমায় বলো ওরে দেবা পশ্চাতে তাকিয়ে দে আমি কে দেবা তাকিয়ে দে আগে দেবা আমি কে মাগো আমি যে ভুল করেছি মাগো আমি যে দিন তোমার ওই নৌকা থেকে ফেলে দিয়েছি সেই দিন হতে আমি তোমায় খুঁজেছি কত কেঁদেছি আমি ওকে জানি অদম সন্তান করিয়াছে তোমার এই চরণে ভুল ক্ষমা করে দাও তুমি অদম সন্তানের ওরে দেবা আমি যে মা আমি সন্তানের ব্যথা বুঝি দেবা কেন কেন এই দুর্লভ জনম আজ থেকে আমি তোর সকল অপরাধ ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিয়েছো আমি জানি কুসন্তান হতে পারে কুমাতা পিতা হতে পারে না তাই তো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো ওগো জননী বলো না আমায় কি করতে হবে বলো না ওরে দেবা মা মানব জনম দুর্লভ জনম তাই ওই নদীর তীরে প্রাণটা বিশাল চলতে এসটা ওরে দেবা আজ তোরে ডাকে আমি ছুটতে ছুটতে এলাম এই নদীর তীরে আজ তোরে সর্বমুখে এসেছি আজ তোকে কিবা বলতে চাই জানিস দেবা মা ওরে দেবা মা তাকে দে মা আমি এনেছি হেমঘর হেমঘর ওরে দেবা বললা মা আমাকে তুই কথা দে এই হেমঘর এই নদীর তীরে খণ্ড স্থাপনা করে নিত্য নিত্যই আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়ে আমাকে মা বলে ডাকবি বলে দেবা বল আমি পারবো গো জননী তাও তোমার ওই হেমঘট যদি আমার সর্বস্ব ফিরে পাই আমি ওই হেমঘট দিয়ে তোমার নয়নের জলে তোমার চরণ ধৌত করে দেব আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম যত বাধা বিপদ আসুক না কেন তবু আমি ওই হেমঘট নিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব দুঃখ করিস না তুই কথা দে এসে নিত্য নিত্য আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলে ডাকবি পারবো না ওরে দেবা তুই চিন্তা করিস না তুই যা কিছু হারিয়েছিস না আমি তো মা আমি মা হয়ে আজ তোর সর্বকে আমি কথা দিলাম আজ তুই যা কিছু হারিয়েছিস আমি এক এক করে তোর সব কিছু আমি ফিরিয়ে দেবো শুধু একটি অনুরোধ দেবা মা মা দাও তোমার হেমঘট ওই হেমঘটে নিয়ে আমি পূজা করব যত বাধা বিপদ আসুক না কেন আমি নীরবে সহ্য করব তবু আমি তোমার হেমঘটে পূজা করব মা তুই যদি গো মহামায়া জগত জননী মায়া মা তুই যদি গো মা শক্তি করিবা ভক্তি দেবা
জগতে প্রচার হোক তোমার। তাই যদি হয় তোমার এই হিমঘর নিয়ে আমার এই নয়নের চলে তোমার চরণ ধৌত করে দেবো, দেখবো ওরে পাশানি জলনি কত কোন অদম সন্তানের দেখা না দিয়ে পারিস।